আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উচ্চ মান সহকারী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথে থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 9 নম্বর অঙ্ক দিয়ে। প্রথম অঙ্কে বলা ছিল, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অধিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, অধিভুজের দৈর্ঘ্য কত? তো এই ক্ষেত্রে আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে অতিভুজের দৈর্ঘ্য কত। অতিভুজের দৈর্ঘ্য যেহেতু বের করতে বলা হয়েছে, আমরা অতিভুজটাকে ধরে নিব হচ্ছে x। তারপরে আমরা লম্ব এবং যে ভূমি এবং অতিভুজ যে সম্পর্কগুলি আছে, সম্পর্কগুলো করে অঙ্ক করার চেষ্টা করব। তো প্রথমে আমরা ত্রিভুজটি এঁকে নেই। এই ক্ষেত্রে আমরা ধরে নেই হচ্ছে সমকোণের যে বিপরীত বাহুটা থাকে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে x। তারপরে বলা হচ্ছে যে লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। এখন অতিভুজ আর ভূমির মধ্যে যে সম্পর্ক সেটা আমরা আগে করব। অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, তাহলে কে বড়? অতিভুজ বড়, ছোট কে? ভূমি ছোট। তাহলে ভূমিটা হবে হচ্ছে 2 সেন্টিমিটার ছোট, তাহলে আসবে হচ্ছে x মাইনাস 2। তারপরে বলা আছে লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, তো কে ছোট? সেটা হচ্ছে আমাদের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট। লম্ব ছোট, তাহলে লম্ব হবে হচ্ছে ভূমি যা থাকে তার থেকে আরও 2 কম, তাহলে আসবে হচ্ছে x মাইনাস 4। অর্থাৎ এটা তো ছিল x মাইনাস 2, আর এটা আসবে হচ্ছে x মাইনাস 2 মাইনাস 2 x মাইনাস 4। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী দেখব। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। আমরা জানি যে ভূমি যে থাকবে সেটা স্কোয়ার, অর্থাৎ x মাইনাস 2 স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার x মাইনাস 4 স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে অতিভুজ স্কোয়ার। এটা হচ্ছে ইকুয়েশন, বা এটা করলে আসবে হচ্ছে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস সরি প্লাস 4 প্লাস আসবে হচ্ছে x স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 ইকুয়ালস আসবে হচ্ছে এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার বাদ, বা আমরা লিখতে পারবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 20 ইকুয়ালস 0, বা এটা আসবে হচ্ছে মিলে টার্ম করলে 10 × 20 এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 2x প্লাস 20 ইকুয়ালস 0, বা x কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 10 মাইনাস 2 কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 10 ইকুয়াল 0, বা x মাইনাস 10 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল 0। এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে x ইকুয়ালস 10 অথবা x ইকুয়ালস 2। এখন এই x ইকুয়াল যদি 2 হয় আর এখানে যদি আপনি x ইকুয়ালস 2 বসান, তাহলে চলে আসে দেখেন 2 মাইনাস 2 ইকুয়াল 0। সেই ক্ষেত্রে ভূমির কোনো অস্তিত্ব থাকে না, সেই জন্য আমরা বলবো হচ্ছে x ইকুয়ালস 10। এই x ইকুয়ালস 10 মানে হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্নে বলা আছে, একটি গরু 5% ক্ষতিতে বিক্রয় করা হলো, গরুটি আরও 500 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ হতো, গরুটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য জিজ্ঞাসা করা হয়েছে। ক্রয় মূল্য আমরা ধরে নেব হচ্ছে 100x, এটা ধরে নেব। এখন 5% ক্ষতিতে বিক্রয় করা হলো, 5% ক্ষতিতে বিক্রয় করা মানে হচ্ছে সে বিক্রি করলো হচ্ছে 95x দামে, আর 500 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ হতো। লাভ হলো মানে হচ্ছে 105x দামে সে লাভ করতে পারতো। এখন এই যে এই দামের যে ডিফারেন্সটা আসলো, অর্থাৎ 95x এবং 105x, এটা যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই হচ্ছে আমাদের এই 500 টাকার সমান। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 105x মাইনাস 95x ইকুয়ালস আসবে হচ্ছে 500 টাকা, বা এটা আসবে হচ্ছে 10x ইকুয়ালস আসবে হচ্ছে 500। অতএব x ইকুয়ালস আসবে হচ্ছে 50। x 50 আসলে আমাদের ক্রয় মূল্য জিজ্ঞাসা করা হয়েছে, ক্রয় মূল্য হচ্ছে 100x, তাহলে 100x ইকুয়ালস আসবে হচ্ছে 100 × 50 ইকুয়ালস আসবে হচ্ছে 5000। অর্থাৎ 5000 টাকা হবে হচ্ছে গরুটির ক্রয় মূল্য। এটি এই প্রশ্নের উত্তর।
তারপরে প্রশ্ন গ কথা বলা আছে যদি x প্লাস 4 বাই x ইকুয়ালস 4 হয় তবে x বাই x স্কোয়ার প্লাস x মাইনাস 2 এর মান কত এই অঙ্কগুলো কিছু কিছু ক্ষেত্রে সরাসরি এটা নিয়ে আসা যায় এটা নিয়ে এসে মান বসিয়ে দিলে হয় আর কিছু কিছু অঙ্কে এটা নিয়ে আসা যায় না তখন আমাদের যেটা করতে হয় এই সমীকরণ থেকে x এর মান বের করতে হয় তো সেটাই আমরা করব যেহেতু সরাসরি নিয়ে আসা যায় না x আসবে হচ্ছে লসাগু আসবে হচ্ছে x স্কয়ার প্লাস 4 ইকুয়ালস 4 বা এটা করলে আসবে হচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়ালস 0 বা x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 2 প্লাস 4 কে লেখা যাবে হচ্ছে 2 স্কয়ার ইকুয়াল 0 বা এটা আসবে হচ্ছে আমাদের x মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়ালস 0 বা x মাইনাস 2 ইকুয়ালস 0 বা x ইকুয়ালস আসবে হচ্ছে 2 অর্থাৎ x এর মান পেলাম 2 এখন এই x এর মানটা এখানে বসাতে হবে এখানে বসালে আমাদের আসে হচ্ছে x বাই x স্কয়ার প্লাস x মাইনাস 2 তাহলে x এর ক্ষেত্রে আসবে হচ্ছে উপরে 2 এখানে আসবে হচ্ছে 2 স্কয়ার প্লাস 2 মাইনাস 2 তাহলে এটা এটা কাটা প্লাস মাইনাসের কারণে আসবে হচ্ছে 2 বাই 4 2 বাই 4 মানে হচ্ছে এটা এটা কাটলে আসবে হচ্ছে 2 অর্থাৎ 1 বাই 2 এই 1 বাই 2 হবে হচ্ছে নির্ণয় মান এটাই হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ